This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামে সবচেয়ে রহস্যব্রেস্ত মৃত্যুর আগে মাকে ফোন, ওরা আমাকে বাঁচতে দেবে না। এরপরে রেল লাইন থেকে উদ্ধার দেহ, গালনা থানায় অভিযোগ দায়ের। শিলিগুড়িতে ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে উদ্ধার যুবতীর গলাকাটা দেহ, নিহত ফুটপা ছেত্রে বালবাজারের গরু বাথানের বাসিন্দা, তদন্তে পুলিশ। 9 আগস্ট থেকে 9ই নভেম্বর আর্জি কর্কাণ্ডের 3 মাস নির্যাতিতার বিচারে দাবিতে আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক জুনিয়র ডক্টর্স ফ্রন্টে। আজ দুপুরে ধর্মতলায় জনতা চাষে ডভাবঞ্চের ডাকে এই কর্মসূচি, পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানাবেন অভয়ামঞ্চের সদস্যরা। সালিবারে ঢোকার আগে হাওড়া ডলপুরে লাইনচ্যুত সালিবা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের 3টি কামরা, রেল লাইনে ত্রুটি থেকে এই দুর্ঘটনা, প্রাথমিক অনুমান রেলের। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে দলীয় কার্যালয়ে বিজেপি নেতা দেহ উদ্ধার, মৃতের নাম পৃথ্বীরাজ নস্কর। শুক্রবার গভীর রাতে উস্তি থানা এলাকায় বিজেপির কার্যালয় থেকে উদ্ধার হয় দেহ। পশ্চিম বর্ধমানের কাঁসায় আবাসের তালিকায় জাত বদল, জেনারেল কাস্ট হয়ে গেল এসটি। আবাসের তালিকায় নাম ঢুকল বিলাসবহুল বাড়ির মালিক তথা রেশন ডিলার মৃণাল কান্তি ঘোষের। পাকা বাড়ির মালিকদের নামে আবাস, ঘর পাচ্ছেন না ভাঙা বাড়িতে বসবাসকারীরা। আবাসের তালিকা নিয়ে বিক্ষোভ বসিরহাটের রামেশ্বরপুরে, বিক্ষোভকারীদের হুমকি তৃণমূল পঞ্চায়েত সদস্যের। দেশে অপশাসন চলছে, অভিযোগ তুলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজধানী ঢাকা জিরো পয়েন্টে জামায়াতের ডাক আওয়ামী লীগের। রবিবার জামায়াতের ডাক হাসিনার দলের। পাকিস্তানের বালুচিস্তানে কয়েকটা রেল স্টেশনে বিস্ফোরণ, কমপক্ষে 24 জনের মৃত্যু, জখম অন্তত 50, আত্মঘাতী বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। নিজে মহিলা হলেও লড়াই পুরুষের স্বার্থে, নারী সুরক্ষা আইন থাকলেও কেন নেই পুরুষ সুরক্ষা আইন, প্রশ্ন পুরুষ অধিকার করবে? নন্দিনী ভট্টাচার্য, দেখুন আরপিএলইউএস নিউজ রুম রাত 9টায়।